এখন দাঁড়িয়ে আছি শান্তিনিকেতনের বিশ্বভারতীর যে 1 নম্বর গেট, সেখানে এরকম মাটির ভাঁড়ে চা খাচ্ছি। আমাদের নর্মাল মাটির ভাঁড়ের মতো না, তো এটাতে খেতে বেশ ভালো লাগছে। চা আছি কিন্তু এটা দেখতে ভালো লাগছে। তো প্রত্যেক বছর যে পৌষ মেলা হয়, পৌষ মেলা কিন্তু এই মাঠের মধ্যেই হয়। এই গেটের থেকে তখন গেটগুলো খোলা থাকে, এই গেটের মধ্যে ঢুকে গেলেই আপনি পৌষ মেলা মাঠ পেয়ে যাবেন। এর আগে একটা গেট আছে। তো আমরা সোনাঝুরির হাটের ভিডিও তো করেছি, সেখানে কি জিনিসপত্রের দাম আপনারা তো দেখেছেন। এরপরে এই জায়গাটার নাম হচ্ছে ভুবনডাঙ্গা রোড। তো ভুবনডাঙ্গা রোডের কাছে যে হ্যান্ডিক্রাফ্টের দোকানগুলো আছে, যেখানে শান্তিনিকেতন সমস্ত জিনিসপত্র পাওয়া যাচ্ছে, জামা কাপড় থেকে শুরু করে লেদারের জিনিস, মাটির জিনিসপত্র, সমস্ত কিছু। তো আমি এখানকার একটা ভিডিও করছি, তাহলে বোঝা যাবে যে সোনাঝুরির হাটের সাথে এখানকার জিনিস কিরকম ডিফারেন্স আছে। তবে আমি একটা কথা বলতে পারি, এগুলো যেহেতু সারা বছরের দোকান, এদের কোয়ালিটি বা এদের জিনিসপত্র কিন্তু ফার বেটার হবে, এটা আমার বিশ্বাস। বর্তমানে বোলপুর শান্তিনিকেতনের সবথেকে বড় আকর্ষণের জায়গা হলো সোনাঝুরির হাট বা খোয়াইবনের হাট। এই হাটে বিভিন্ন জিনিসের প্রচুর কালেকশনস দেখতে পাবেন। তবে আপনারা জানেন কি, শান্তিনিকেতনের লোকাল মানুষজন কোথা থেকে জিনিসপত্র কেনাকাটি করে? এই ভিডিওতে আপনাদের আমি সেই হদিশই দেব। এই মার্কেটটি ভুবনডাঙ্গা রোডের ওপরে অবস্থিত, আর এখানকার সব দোকানই স্থায়ী দোকান। শনিবারের হাটের মতো এখানেও শান্তিনিকেতনের অথেন্টিক জামা কাপড় থেকে শুরু করে লেদারের জিনিস, পোড়ামাটির জিনিস, ছবি, জাঙ্ক জুয়েলারিজ, সুভেনিয়ার ইত্যাদি সবই পাওয়া যায়। এছাড়াও আমার কুটির থেকেও আপনারা কেনাকাটি করতে পারেন। এখন আমার কুটিরে জিনিসপত্রের কী দাম চলছে তা জানার জন্য আমার বোলপুর শান্তিনিকেতনের প্লেলিস্টটি ভিজিট করতে পারেন। সেখানে 20টিরও বেশি হোটেলের এবং রিসর্টের রিভিউ থেকে শুরু করে কোথায় খাবেন, কোথায় ঘুরবেন, ট্যুর প্ল্যান কিভাবে সাজাবেন, কদিনে ট্যুর করলে ভালোভাবে শান্তিনিকেতন ঘোরা যাবে, কি কেনাকাটি করবেন, তার কত দাম, সব ভিডিওই পেয়ে যাবেন এই প্লেলিস্টটিতে। তাহলে চলুন ভুবনডাঙ্গা রোডের উপরে হ্যান্ডিক্রাফ্ট মার্কেটটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই, কেমন লাগছে অবশ্যই জানাবেন। আমরা এখন এখানে এই যে হ্যান্ডিক্রাফ্ট মার্কেট আছে, তার মার্কেটের ভিডিও করতে বেরিয়েছি। তো বিভিন্ন দোকানে যাচ্ছি এবং সেখানকার জিনিসপত্র দেখছি, যেগুলো হচ্ছে শান্তিনিকেতনের জন্য বিখ্যাত, সেই সমস্ত জিনিসই আপনাদেরকে দেখাচ্ছি, যাতে আপনারা একটা আইডিয়া করতে পারেন যে এই মার্কেটে মোটামুটি কিরম দাম চলছে বা সোনাঝুরির হাতের সাথে তার কি ডিফারেন্স আছে। চলুন আর বেশ কয়েকটা দোকান আমরা একটু ঘুরে দেখি। আমরা এখন প্রথমে এই দোকানটায় ঢুকছি, এই দোকানে দু একটা জিনিসপত্র দেখব। ও, জ্যাকেটটা আমার বোথ সাইড পরে যাচ্ছে, এটা হচ্ছে 350 টাকা, এটা কত? এটা 350, এটা 450, এটা 350 টাকা। এই পালাজো বিক্রি হচ্ছে, নিচে এরকম কাঁথা স্টিচ করো, এটা হচ্ছে 350। জ্যাকেটটা হচ্ছে স্লিভলেস, আর যে কুর্তিটা তার হাত আছে, ও এরকম হাফ শার্ট আছে, এগুলো 250 টাকা করে। আমরা এখন যে দোকানটায় ঢুকছি, সেই দোকানটাতে কানের জাঙ্ক জুয়েলারি, চুলের কাঁটা ইত্যাদি সব পাওয়া যায়। সেই দোকানটা আমরা এখন জিনিসপত্র দেখবো। এরকম মাস্ক, তো এগুলো কাঁথা স্টিচের মাস্ক, এগুলো হচ্ছে 30 টাকা করে, এটা বোথ সাইডই পরা যাবে। আর একটা দেখছি, এগুলো আছে, এগুলো খাদির কাপড়ের ওপরে, এগুলো হচ্ছে 20 টাকা করে, এটাও বোথ সাইড পরা যাবে। এখানে একটা এরকম দুর্গার মোটিভ লাগানো আছে, আর সুতো দিয়ে কাজ করা আছে, আর কানেরও আছে, এটা হচ্ছে 150 টাকা। আমরা ভুবনডাঙ্গা রোডের ওপরে যে দোকানগুলো আছে সেখানে এসেছি। আপনারা দরদাম করে নেবেন, সব জায়গাতে কম বেশি দরদাম হয়। আমরা তো লেদারের ব্যাগ জিনিসপত্র দেখি, এটা একটা দেখছি, এটা এই যে মোটিভটা আছে এটা হচ্ছে লেদারের, এর কানেরটাও এরকম, এটা হচ্ছে 60 টাকা করে। এরকম অনেক আছে, এই যে এরকম এরকম গামছা কাপড়ের হার দেখছি, এর কানের নেই, এগুলো 90 টাকা করে। বাচ্চাদের এরকম চুড়ি সেট পাওয়া যাচ্ছে, এই যে চুড়িগুলো এগুলো কাঠের, এরকম সেট 4টা করে আছে, এগুলো হচ্ছে 60 টাকা করে। এখানে আরো অনেক রকম আছে। এই যে মোটিভটা দেখছেন, এই মোটিভটা হচ্ছে মাটি, আর এইগুলো এমনি সুতোর কাজ করা, এটার দাম হচ্ছে 220 টাকা। এই সবকটা দোকানে যখন আপনারা কিনবেন, আগে ঘুরে নিন, দেখে নিন, তারপরে দরদাম করে জিনিসপত্র কিনবেন। এখানে ঘুরছি ব্যাগের দোকানে, চামড়ার ব্যাগ, কাপড়ের ব্যাগ সব আছে, তার সঙ্গে আপনাদেরকে ভিতরটা দেখাই। আমরা এখন দেখছি ঝোলা ব্যাগ, সেই ঝোলা ব্যাগ গুলো 150 টাকা করে, আর এর ভেতরে কিন্তু চেন নেই।
আর আমরা সাইডে স্লিং ব্যাগ দেখছি, এরকম পকেট আছে, এছাড়াও সামনে দুটো পকেট আর একটা বড় পকেট আছে। এগুলো 250 করে, এগুলো পিওর লেদারের। আমরা এই একটা ব্যাগ দেখছি, এইটা কাপড়ের ব্যাগ, আর এখানে একটা কাটা স্টিচের ডিজাইন করা রয়েছে। এখানে একটা পকেট আছে, একটা বড় চেন আছে, এটা 110। এই ব্যাগটা কিন্তু বেশ বড় ব্যাগ, শান্তিনিকেতনের একদম অথেন্টিক লেদারের ব্যাগ, বিশাল বড় সাইজের ব্যাগ, 600 টাকা দাম। আর এর দুটো চেন আছে, এই একটা আর এই একটা, আর এর ভেতরে একটা ছোট চেন আছে। আমরা এরকম স্লিভলেস লং জ্যাকেট দেখছি, এটা বোথ সাইডই পরা যাবে। এগুলো হচ্ছে 450 টাকা করে। ও এটা দেখছি কুর্তির পিস, এগুলো 350 টাকা করে। এগুলো তো 2.5 মিটার করে কাপড় আছে। আমরা একটা সহজ পাট শাড়ি দেখছি, অওয়া কখন লেখা, এই শাড়িটার দাম হচ্ছে 750 টাকা। এই ব্লাউজ পিস আছে, আচ্ছা এই ব্লাউজ পিসও আছে। তোর স্কুল ব্যাগও বিক্রি হচ্ছে এরকম জিন্সের কাপড়ে, এতদিন তো আমরা এরকম সাইড ব্যাগ এরকম ব্যাগ দেখেছি, স্কুল ব্যাগও বিক্রি হচ্ছে, এটা 260 টাকা করে দাম দিচ্ছে। এই একটা ব্যাগ দেখছি, এটা সুতরি দড়ি দিয়ে তৈরি করা এবং এটা হাতে তৈরি করা, মানে ছোট্ট স্লিম ব্যাগ, এগুলো 130 করে। ভেতরে এরকম কাপড় দেওয়া আছে, রবীন্দ্রনাথের এরকম, এটা হচ্ছে যে মোটিভটা আছে এটা মাটির তৈরি, এখানে লেখা আছে কুমোরপাড়ার হবিবাড়ি। এগুলো বিক্রি হচ্ছে 50 টাকা করে পার পিস, এগুলো 1500 টাকা করে। আমি সোনাঝুরির হাটে আপনাদেরকে দেখিয়েছি না, ফেসের ওপরে কাফতান কুর্তি, এটা কিন্তু কাঁথা স্টিচের উপরে সুতির, আর এটার দাম হচ্ছে 350 টাকা। ও আমরা এখানে বাটিকের র্যাপার দেখছি, এটা কিন্তু খুব সুন্দর দেখতে, নিচেটা এরকম আছে, এগুলো 550 করে। এই র্যাপার গুলো খুব সুন্দর দেখতে। আর খেসেরও র্যাপার আছে এরকম ডাবল কালারের, পিঙ্ক আর হচ্ছে স্কাই কালারের, এগুলো হচ্ছে 350 করে। এছাড়াও এমনি নর্মাল এই র্যাপার গুলো তো আছে, কিন্তু এই র্যাপার গুলো আমার খুব ভালো লাগলো, এটা তো খুবই লাইট ওয়েট, খুব ভালো এটা। আমরা এখানে জ্যাকেট দেখছি একটা, এই দুটোই বোথ সাইডে পরা যাবে, এই সাইডে পরা যাবে, এই সাইডে পরা যাবে। এটা কাঁথার উপরে যেটা কাজ করা আছে এটা হচ্ছে 300, আর এটা একটা দেখছি এটা বোথ সাইড পরা যাবে, এটাতে কাঁথার কাজ নেই, এমনি জাস্ট প্রিন্টেড কাপড়, এটা হচ্ছে 130, এগুলো হচ্ছে 180 করে। এগুলো বাচ্চাদের জন্য, এগুলো আরো ডিফারেন্ট সাইজ আছে। এগুলো কিন্তু টপ আর আছে ফ্রক কাঁথা স্টিচে, সেটা দেখাচ্ছি, এরকম কাজ আছে কাঁথা স্টিচের করা পালাজো প্যান্ট, এটা হচ্ছে 220, মানে এই টপের সাথে এটা বেশ সুন্দর ম্যাচিং করে পরা যাবে। এটার হাত আছে, আমি আগেতে যেটা দেখালাম সেটার হাত নেই, এরকম টপের সাথে এরকম পালাজো ম্যাচ করে পরা যাবে। এবার আপনাদেরকে ফ্রকটা দেখাচ্ছি, এখানে একটা কথা বলে রাখি, এরকম মাস্ক এখানেও দেখছি একই দাম, থ্রি লেয়ার মাস্ক, দু সাইডে পরা যাবে, কাঁথা স্টিচ করা, 30 টাকা করে দাম। মানে ফ্রক দেখছি, দেখুন কি সুন্দর দেখতে, এগুলো 280 করে। কাপড়ের কোয়ালিটিও খুব ভালো, কাঁথা স্টিচ করা আছে, বোথ সাইড কাজ করা আছে, এরকম এরকম এইটা দেখছি, এটাও খুব সুন্দর দেখতে। এটা একটু, এটাও খুব সুন্দর দেখতে, এটাও খুব সুন্দর দেখতে, মানে দেখি হাতে, এক হাতে 80 টাকা, ওদিকে দেখো আর একটু বড় লাগবে। এটা আনারকলি দেখছি, এটা 450 টাকা দাম, এর আরো অনেক কালার আছে, আর এর কোমরটা অ্যাডজাস্ট করা যায়। এরকম একটা কুর্তি দেখছি, এই কুর্তিটা হচ্ছে 300 টাকা, এটার উপরে এরকম কাঁথা স্টিচের কাজ করা রয়েছে, এর গলার এখানটা খুব সুন্দর, এটার উপরে কাঁথা স্টিচ করা, আর এটা হচ্ছে এই যে মাঝে কাফতান করা রয়েছে, এটা খুব সুন্দর দেখতে। আচ্ছা শর্ট টপ দেখছি, এগুলো 200 টাকা করে বলছে দাদা, এটা কাঁথা স্টিচ করা, গলা এখানে ফিতে বাঁধা, আর হাত হচ্ছে 3/4। এরকম বাটিকের চাদর দেখছি, এগুলো 250 টাকা করে, কিন্তু তোমাদের সকলের একটা করে আছে, মোটামুটি এরকমই দাম। এখানে বাচ্চাদের অনেক ফ্রক বিক্রি হচ্ছে, এগুলো হচ্ছে 140 করে, এরকম অনেক আছে, বিভিন্ন সাইজের আছে, এই সাইজগুলো 140 করে। আমরা রুমাল দেখছি এরকম বাটিক প্রিন্টের, এগুলো হচ্ছে 40 টাকা করে। এগুলো তো শান্তিনিকেতন আমরা খুবই দেখি খাদির, এগুলো 20 টাকা করে নেয়।